বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জুকি ডিডিএল 900B এই মডেলের সিঙ্গেল নিডেল লক স্টিচ সুইং মেশিনের যদি কখনো টেক আপ লিভারের পজিশন ঠিক না থাকে, তাহলে বন্ধুরা পুলি রোটেশনও ঠিক থাকবে না। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এবং পুলি রোটেশন যদি ঠিক না থাকে তাহলে মুভিং নাইফেও সুতা কাটবে না। বন্ধুরা, আপনারা এটি কিভাবে ঠিক করবেন তা আজ আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। বন্ধুরা, এই সমস্যাটি সাধারণত প্রোগ্রামের থেকে হয়ে থাকে। প্রথম অবস্থায় বন্ধুরা মেশিনটি আমরা রিসেট দিব। রিসেট দেওয়ার পর দেখব আমাদের মেশিনের যে সমস্যাটি আছে সমস্যাটি সমাধান হয় কি না। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে বাজিয়ে দিবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা টেক আপ লিভারের পজিশন ঠিক করতে হলে আপনাকে পুলি রোটেশন ঠিক করতে হবে, এবং পুলি রোটেশন ঠিক করলে মুভিং নাইফে সুতা কাটবে। সেটি আপনারা কিভাবে ঠিক করবেন তা আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে যদি ক্লিয়ারভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন, পরবর্তীতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে মেশিনটি রিসেট দিব, দেখব মেশিনটি পুলি রোটেশন ঠিক হয় কি না। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, বন্ধুরা মেশিনটি রিসেট দেওয়ার পরও যদি পুলি রোটেশন যদি ঠিক না হয় বন্ধুরা, তাহলে আপনারা লক্ষ্য করুন পুলি রোটেশন আপনারা কিভাবে ঠিক করবেন। মেশিনের পাওয়ার সুইচটি প্রথমে বন্ধ করে দিব, তারপরে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন ডিসপ্লেতে নিডেল আপ এবং ডাউনের একটি বাটন দেখতে পাচ্ছেন, তার নিচে একটি মুভিং নাইফের একটি বাটন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই দুটি বাটন একসঙ্গে প্রেস করব এবং পাওয়ার সুইচটি অন করে দিব। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এখানে ই এর মতো দেখা যাচ্ছে, তারপরে এ দেখা যাচ্ছে, তারপরে জে দেখা যাচ্ছে। বন্ধুরা এখন আপনারা লক্ষ্য করুন, পুলিটি আমি উল্টো ঘুরাবো। উল্টো ঘুরিয়ে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন,
বন্ধুরা, এখন আমি পুলি রোটেশনটি এবং টেক আপ লিভারের যে পজিশনটি আছে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এখানে আমি বন্ধুরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে -9 চলে এসেছে। এরপরে মেশিনের পাওয়ার সুইচটি আমি বন্ধ করে দিব, তারপরে পুনরায় আবার মেশিনের পাওয়ার সুইচটি চালু করব। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, যে টেক আপ লিভারের পজিশন এবং ব্যালেন্স হুইলের যে রোটেশনটি আছে বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, সেটি এখন ঠিক আছে। বন্ধুরা এখন মুভিং নাইফেও সুতা কাটছে ক্লিয়ারভাবে বন্ধুরা, এবং টেক আপ লিভারের পজিশনটি আপনারা লক্ষ্য করুন, এটাও এখন ঠিক আছে, এবং ব্যালেন্স হুইলের যে রোটেশনটি আছে সেটি এখন ঠিক আছে। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে যদি কখনো টেক আপ লিভারের পজিশন, পুলি রোটেশন এবং মুভিং নাইফের সুতা কাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা সেটি কিভাবে ঠিক করবেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কতটুকু শিখতে পেরেছেন তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা এর বাইরে যদি আপনাদের কখনো কোনো প্রোগ্রামিং ভিডিও কিংবা কোনো টাইমিং ভিডিওর যদি প্রয়োজন হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।